সংবাদাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নৌকাকে ডুবে জনগণকে বিভ্রান্তের চেষ্টায় আওয়ামী অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিয়ে দিব বিচার না হয় চিকিৎসকদের উপর হামলা বেড়েই চলেছে অভিযোগ করেছে ড্যাব দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের উপর হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সংগঠনের অধ্যাপক ডা হারুনুর রশিদ ও মহাসচিব ড মোহাম্মদ আব্দুল সালাম বুধবার এক বিবৃতিতে সব কথা বলেছেন এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা জানাব বিএনপি নেতা জুয়েল কারাগারে বিএনপি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূয়া কারাগারে পাঠিয়েছে আদালত আজ বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবারে জানাব চকরিয়ায় দুইজনকে কুপি এবং গুলি করে হত্যার অভিযোগ কক্সবাজারের চকরিয়ায় দুইজনকে কুপি এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড উত্তরপাড়া নবীন ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মোহাম্মদ সেলিম এবং শফি চৌকিদার এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল সংকটের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরান এবং ইসরায়েলে চলমান সংঘাত পরিস্থিতি প্রভাব বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নিতে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সতেরো এপ্রিল সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নৌকাকে ডুবে জনগণকে বিভ্রান্তের চেষ্টায় আওয়ামী লীগ বলছেন আমির খসরু উপজেলা নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণ নৌকাকে বয়কট করেছে এখন মানুষের কাছে যার সাহস নেই তাই নৌকা নিয়ে তারা নৌকাকে ডুবে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা একটি ভাউতাবাজি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে আজ বুধবার জাতীয় পিলস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন আমির সদস্য মাহমুদ চৌধুরী বলেন সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আমলিক চিন্তা করছে বাংলাদেশের মানুষ তো নৌকাকে ভয় পায় তাই নৌকার কথা শুনলে ভোট কেন্দ্রে যাবে না তাই তাদের নৌকা দিয়ে মানুষের কাছে যা সাহস নেই অথচ তারাই কিন্তু আইন করেছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য সেই আইন বাতিল করেনি আইন রেখেছে আইন রেখেই কিন্তু আমলিক নৌকানের নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ তারা দেখছে যেখানে নৌকা আছে সেখানে জনগণ নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন তারা ক্ষমতা দখল করে বসে আছে তারা ইতিহাস দখল করার চেষ্টা করছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদেরা ইতিহাসবিদ হয়ে গেছে তাদের ইতিহাসকে প্রমাণ করার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের ব্যবস্থা করা আছে এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করছে এভাবে দেশ চলতে পারে না একসময় এই সরকার ব্যবস্থা ভেঙে পড়বে সেটি আর দূরে নয় খুব শীঘ্রই বিচার না হয় চিকিৎসকদের উপর হামলা বেড়েই চলেছে বলছে ড্যাব দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের উপর হামলাকে নাক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিবৃতিতে তারা বলেন মূলত বিচার না হয় চিকিৎসকদের উপর হামলা বেড়েছে সম্পত্তি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে একটি পরমুখা চিকিৎসা ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে চিকিৎসা ব্যবস্থা প্রদানে যারা মেধা ব্যয় করছে তাদের উপর সরকার দলীয় ক্যাডার বাহিনী এবং দুর্বৃত্তদের হাতে চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপর শারীরিক নির্যাতন অমানবিক অযাচিত তারা বলেন কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসা সেবায় আয়োজিত চিকিৎসকদের উপর আইনের কোন তাক্কা না করে নিজেদের হাতেই আইন তুলে নিয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী একের পর এক চিকিৎসক চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের উপর আক্রমণ ভাঙচুর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে যাচ্ছে চট্টগ্রামের পর্যায়ে জেনারেল হাসপাতালে রক্তিম দাস নামের এক চিকিৎসককে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে স্থানীয় দুর্বৃত্তরা আক্রমণ করে আঘাতে ওই ডক্টরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আহত চিকিৎসক মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি পরে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপে মামলা নেওয়া হয় কিন্তু ধারা পরিবর্তন করে জামিনযোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে ড্যাবের নেতৃত্বদায় বলে পহেলা বৈশাখের দিন চট্টগ্রাম মেডিকেল সেন্টার সেন্টারে এনআইসিউতে গুরুতর অসুস্থ শিশুর মৃত্যু হলে স্বজনেরা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রিয়াজউদ্দিন শিপলুর উপর হামলা করলে তিনি মারাত্মকভাবে আহত হন তিনি বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছেন এর কিছুদিন আগে একজন চিকিৎসক তার সন্তানকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে মামলার এবং হামলার শিকার হন এবং পরে তিনি মারা যান তার বলেছেন আইনের সঠিক প্রয়োগ এবং বিচার না হয় চিকিৎসকদের উপর হামলা ক্রমাগত বেড়েই যাচ্ছে এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি ড্যাবের সভাপতি এবং মহাসচিব অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে সরকারের দাবি জানান তিনি অন্যথায় দেশের চিকিৎসা ব্যবস্থা তলানি থেকে ঠেকবে এবং এর দায় সম্পূর্ণভাবে সরকারের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মা আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বুধবার সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদ জাতীয় পরিষদ সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুয়েল কারাগারে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলকে কারাগারে পাঠিয়েছে আদালত আজ বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় জানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটিতে সাড়ে পনেরো বছর সাজা দেয় আদালত এছাড়াও পুরনো মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পল্টন থানার দুইটিতে গ্রেপ্তার দেখে তাকে কারাগারে পাঠানো হয় ওই দুটি মামলাতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল চকরিয়ায় দুইজনকে কুপি এবং গুলি করে হত্যার অভিযোগ কক্সবাজারের চকরিয়ায় দুইজনকে কুপে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আটটা দিকে উপজেলার সুরাজপুর মিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড উত্তরপাড়া নবীনগর ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মোহাম্মদ সেলিম এবং শফি চৌকদার নিহত সেলিমের বাবা নুর মোহাম্মদ জানান স্থানীয় এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম ও মোহাম্মদ সেলিমের মধ্যগত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল এর জেরে মঙ্গলবার রাতে মানিকপুর উত্তরপাড়া বাজার এলাকার নবীন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জাহেদুল ইসলাম এবং তার একদল হামলা সময় আলমকে করে পালিয়ে যায় তারা পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করে আহত শফিউল আলমের অবস্থা গুরুতর হয় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে তিনি মারা যান প্রসঙ্গত গত ইউপি নির্বাচনে বর্তমান মেম্বার জাহেদুল ইসলামের সঙ্গে মোহাম্মদ সেলিমা এবং শফির বড় ভাই শামসুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন চকরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেছেন মূলত শফি চৌকিদার এবং জায়েদ মেম্বারের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর আগেও দুই পক্ষের মধ্যেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে তারই জেরে মঙ্গলবার রাতে হামলার সঙ্গে ঘটনা ঘটে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল সংকটের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সতেরো এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মাহবুব হোসেন বলেছেন চলমান এই সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া মোকাবেলায় যার যার খাত সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি তিনি বিষয়টা আরও পরিষ্কার করতে মন্ত্রিপরিষদ সচিব বলেন সংঘাতের ফলে তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবেলায় আমরা কি করব সে বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন শেখ হাসিনা সম্প্রতি সিরিয়ার রাজধানীতে হামলার জবাবে শনিবার রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায় ইরান যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে মূলত গত এক এপ্রিল সিরিয়ার ইরানি কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়েছে তবে এ লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী এসব হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে